ওয়েলকাম টু টেক বাংলা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি বন্ধুরা অনেক সময় আমাদের মেমরি পেন অথবা কম্পিউটার হার্ড ড্রাইভ থেকে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও অথবা যে কোনো ধরনের ডেটা ডিলেট হয়ে যায় এর ফলে কিন্তু আমাদের অনেক সময় খুব সমস্যায় পড়তে হয় কিন্তু বন্ধুরা মেমরি থেকে কোনো ফাইল ডিলেট হয়ে গেলে আপনাকে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না আপনাদের মেমরি পেনড্রাইভ অথবা হার্ড ড্রাইভ মোট কথা হচ্ছে এনি স্টোরেজ ডিভাইস মানে যে কোনো ধরনের মেমরি থেকে যদি আপনার কোনো ধরনের ফাইল অথবা ডকুমেন্ট ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি চাইলে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার সমস্ত ডিলেট হয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারবেন মানে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো বন্ধুরা এটি আপনারা কিভাবে করবেন সে বিষয়টি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাব তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর আপনাদের ব্রাউজারে যে অ্যাড্রেস বার রয়েছে অ্যাড্রেস বারে iboysoft.com লিখে সার্চ করবেন তো ব্রাউজারের অ্যাড্রেস বারে iboysoft.com লিখে সার্চ করার পর ঠিক এই রকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি এই সাইটের লিংকটি দিয়ে রাখব আপনি চাইলে সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করলেও ঠিক এই সাইটে আপনাকে নিয়ে আসবে তো বন্ধুরা এই সাইট থেকে আমরা iboysoft সফটওয়্যারটি ডাউনলোড করব তো এখানটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি দিয়ে আপনি কি কি করতে পারেন সেই বিষয় উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অল ইন ওয়ান ডেটা রিকভারি সফটওয়্যার মানে আপনি এই সফটওয়্যারটির সাহায্যে যে কোনো ধরনের ডেটা রিকভার করতে পারবেন তো এখানটায় দেখতে পাচ্ছেন আপনি কি কি রিকভার করতে পারবেন সেই বিষয়টি কিন্তু বলা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি ফটো ডকুমেন্ট ভিডিও মিউজিক এবং যে কোনো ফাইল এই সফটওয়্যারটির সাহায্যে রিকভার করতে পারবেন এরপর এখানটা রয়েছে এই সফটওয়্যার মধ্যে কি কি জিনিস সাপোর্ট করবে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট হার্ড ড্রাইভ ইউএসবি ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভ অ্যান্ড মোর মানে যে কোনো ধরনের ডিভাইস থেকে আপনার ডিলেট হয়ে যাওয়া অথবা করাপ্টেড হয়ে যাওয়া ফাইল আপনি এই সফটওয়্যার সাহায্যে রিকভার করতে পারবেন তো বন্ধুরা এরপর বলা আপনি রিস্ক রিস্ক ফ্রি মানে কোনো ধরনের ছাড়াই আপনার ডেটা আপনি এই সফটওয়্যারটির সাহায্যে রিকভার করে নিতে পারবেন মানে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজার রয়েছি অনেক সময় কিন্তু আমাদের কিছু কিছু ড্রাইভ র ড্রাইভে পরিণত হয় অথবা আনলোকেটেড ড্রাইভে পরিণত হয় তো দেখা যাচ্ছে আমাদের কোনো ড্রাইভ যদি আনলোকেটেড হয়ে যায় অথবা র ড্রাইভে পরিণত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু র ড্রাইভ অথবা আনলোকেটেড যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলো লস না করে মানে ডেটাগুলি ঠিক রেখেই আমরা র ড্রাইভ অথবা আনলোকেটেড ড্রাইভটিকে রিকভার করে ফেলতে পারবো তো বন্ধুরা ডেটা রিকভার করার জন্য আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি ডাউনলোডের অপশন রয়েছে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন অথবা আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন বন্ধুরা এই ফাইলটি একদমই ছোট মাত্র তিন এম একটি ফাইল আপনি ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মুহূর্তের মধ্যেই তিন এম বির এই ছোট্ট ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন তো এই সফটওয়্যারটি ইনস্টল করা একদমই সহজ আপনি নর্মালি সফটওয়্যারগুলি কম্পিউটারে যেভাবে ইনস্টল করে থাকেন ঠিক একইভাবে এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন তো আমি সফটওয়্যারটি ইনস্টল করছি দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে তো আমি এই সাইট মিনিমাইজ করে রাখছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আইবফট সফটওয়্যারের ইন্টারফেস তো এখানে আপনার কম্পিউটারের যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো ড্রাইভ কিন্তু এখানটায় শো করবে তো এখন কথা হচ্ছে আপনি যেই ড্রাইভ থেকে ডেটা রিকভার করতে চাচ্ছেন সেই ড্রাইভ সিলেক্ট করে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো এখন আমি যেটা করব একটি মেমোরিকে আপনাদের সামনে ফরমেট করে এবং সেই মেমোরি থেকে ডেটা রিকভার করে আপনাদেরকে দেখাবো আসলে কতটুকু ডেটা রিকভার করতে পারে এই সফটওয়্যারটি তো আমি আমার মাই কম্পিউটারে প্রবেশ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি মেমোরি কার্ড রয়েছে এটি একটি এইট জিবি মেমোরি কার্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক ডেটা কিন্তু এই মেমোরির মধ্যে রয়েছে তো আমি মেমোরির মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ডেটা রয়েছে ছবি রয়েছে অডিও গান রয়েছে ভিডিও রয়েছে বা বিভিন্ন ধরনের ফাইল কিন্তু রয়েছে তো আমি এখন যেটা করব এই মেমোরিটিকে ফর্মেট করে দিব তো আমি মেমোরি কার্ডের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ফর্মেট অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে স্টার্টে ক্লিক করলাম এরপর ওকে ক্লিক করলাম এরপর ইয়েস ক্লিক করলাম এখন কিন্তু মেমোরিটি ফর্মেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্মেট কমপ্লিট তো আমি এখান থেকে ওকে ক্লিক করলাম এরপরে বক্সটিকে ক্লোজ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেমরি কার্ডটি কিন্তু এখন খালি অবস্থায় রয়েছে আমি যদি মেমরি কার্ডের মধ্যে প্রবেশ করি দেখতে পাচ্ছেন কিছুই নেই পুরো খালি তো এখন আমি যেটা করব আমার মেমরি কার্ডে থাকা যতগুলো ফাইল ছিল সমস্ত ফাইল আমি ফিরিয়ে নিয়ে আসব মানে রিকভার করে ফেলব তো বন্ধুরা আমি একটু নিচে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমরি কার্ডটি শু করছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো খালি অবস্থায় রয়েছে তো এখন আপনি যেটা করবেন আপনার যে ড্রাইভ আপনি রিকভার করতে চাচ্ছেন সেই ড্রাইভটি সিলেক্ট করবেন তো আমি যেহেতু মেমোরি কার্ড রিকভার করবো মানে মেমরি কার্ডের ডেটাগুলি ফেরত আনবো সেক্ষেত্রে আমি মেমোরি কার্ডটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডিপ স্ক্রিনে চেকমার্ক দিয়ে রাখবেন কারণ প্রথমে আপনার মেমোরি কার্ডটি স্ক্যান হবে এরপর ডেটা রিকভার শুরু হয়ে যাবে তো আমি মেমোরি কার্ডটি সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা এখন আমাকে একটু অপেক্ষা করতে হবে কারণ আপনার মেমোরি যত বড় আপনাকে তত সময় বেশি অপেক্ষা করতে হবে কারণ আপনার সমস্ত ডেটাগুলি কিন্তু রিকভার হওয়া পর্যন্ত আপনাকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এইট জিবি মেমোরি রিকভার হতে প্রায় ষোলো মিনিটের মতো লেগে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি রিকভারের কাজ কিন্তু শেষ এখন আমরা আমাদের মেমোরি থেকে যে যে ফাইলগুলো রিকভার হয়েছে সেই ফাইলগুলি আমাদের কম্পিউটারে সেভ করব তো এরপর দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ডের নিচে যে ভলিউম অপশন রয়েছে আপনি এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করবেন তো এরপর আমি এখানটার নিচে র ফাইল অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মাল্টিমিডিয়া ফাইল রয়েছে থ্রি জিপি মাল্টিমিডিয়া ফাইল রয়েছে এমপি থ্রি মিউজিক ফাইল রয়েছে এমপি ফোর রয়েছে বিভিন্ন ফরম্যাটের ফাইল কিন্তু এখানে রয়েছে তো আপনি এখান থেকে যে ফাইলগুলি আপনার কম্পিউটারে সেভ করতে চান সেই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ফাইলগুলো সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন থ্রি জিবি যে ফাইলগুলো এখান থেকে ডিলেট হয়েছে সেগুলো কিন্তু এখানটা শো করছে তো আপনি যদি এখান থেকে সবগুলো ফাইল সেভ করতে চান তাহলে সবগুলো ফাইল আপনি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক ফাইল রয়েছে যে পিজি গ্রাফিক ফাইলে কিন্তু আপনি আপনার সমস্ত ডিলেট হয়ে যাওয়া ফটো খুঁজে পাবেন তো আমি যে পিজি গ্রাফিক ফাইলে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় আমার যতগুলো ছবি ডিলেট হয়েছে সেই ছবিগুলি কিন্তু রিকভার হয়ে গিয়েছে তো আমি যদি এখান থেকে প্রিভিউ করি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিভিউ হচ্ছে ছবিগুলি আপনি দেখতে পারবেন প্রিভিউ করে আপনার যে যে ছবিগুলো রিকভার হয়েছে আপনি কিন্তু সেই ছবিগুলো এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যতগুলো ছবি ডিলিট হয়েছে সবগুলো ছবি কিন্তু রিকভার হয়ে গিয়েছে আমার এই ছবিগুলি কিন্তু অনেক আগের ছবি তো বন্ধুরা এখন আপনি যেটা করবেন আপনি যদি সবগুলো ফাইল সেভ করতে চান তাহলে আপনি সবগুলো ফাইল সিলেক্ট করবেন আর আপনি যদি বাসাই করে কিছু ফাইল সেভ করতে চান সেক্ষেত্রে আপনি বাসাই করে করে ফাইল সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে এমপি থ্রিটা নিচ্ছি এমপি ফোর নিচ্ছি এবং যে পিজি ফাইলগুলো আমার খুব ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিচ্ছি আপনি চাইলে এখান থেকে সবগুলো নিতে পারেন তো আপনার যে যে ফাইলগুলো সেভ করতে চাচ্ছেন সেই ফাইলগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে রিকভার অপশনে ক্লিক করবেন রিকভার ক্লিক করার পর এখান থেকে আপনি যে ড্রাইভের মধ্যে ফাইলগুলো সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভটি চুজ করে দিবেন আপনি চাইলে কিন্তু পুনরায় মেমোরি কার্ডেও নিতে পারেন তো আমি আমার ডেস্কটপে সেভ করব তো এখান থেকে ডেস্কটপটি ক্লিক করলাম তো ডেস্কটপ ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেস্কটপে কিন্তু একটি ফোল্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গিয়েছে আর এখানটাই দেখতে পাচ্ছেন ফাইলগুলো কিন্তু সেভ হয়ে যাচ্ছে আমার ডেস্কটপ এই ফোল্ডারটিতে তো ফাইলগুলো সেভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ চলে আসছে এখানে একটি মেসেজ আমাদেরকে দিয়েছে সফটওয়্যারটি এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ রিকভারড ওয়ান জিবি ডাটা প্লিজ এন্টার দি লাইসেন্স কি অ্যান্ড অ্যাক্টিভ দি প্রোডাক্ট ফর কন্টিনিউয়াস রিকভারি মানে আমরা ফ্রিতে মাত্র ওয়ান জিবি ডেটা রিকভার করতে পারবো আপনি যদি ওয়ান জিবির বেশি ডেটা রিকভার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাইসেন্স কি কিনে নিতে হবে এরপরেই আপনি আনলিমিটেড ডেটা রিকভার করতে পারবেন বন্ধুরা যেহেতু আমি একটি ফ্রিতে ইউজ করলাম সেহেতু ওয়ান জিবির মধ্যে আমি সন্তুষ্ট থাকলাম তা আমি এটিকে ক্যান্সেল করে দিচ্ছি তো বন্ধুরা ফাইলগুলো সেভ হওয়ার পর আপনি যেটা করবেন আপনার ডেস্কটপে যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে আপনি ডেস্কটপ ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন তো আমি ডেস্কটপ ফোল্ডারটির মধ্যে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফোল্ডার রিকভার হয়েছে এখানে থ্রি জিপি যে ফাইল রয়েছে মানে ভিডিও কিছু গজল রয়েছে এগুলো রিকভার হয়েছে এবং যে পিজি গ্রাফিক ফাইল মানে কিছু ছবি রিকভার হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি কিন্তু রিকভার হয়ে গিয়েছে এর নিচে রয়েছে এমপি থ্রি মিউজিক ফাইল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে এমপি থ্রি ফাইল রিকভার হয়েছে তো বন্ধুরা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আপনি কিন্তু ফ্রিতে এক জিবির বেশি ডেটা রিকভার করতে পারবেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোন চমৎকার টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ